ভোক্তা পর্যায়ে বারো কেজি সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে এক হাজার তিনশো একানব্বই টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গেল মাসে এর দাম ছিল এক হাজার দুশো চল্লিশ টাকা সেই হিসেবে এখন থেকে বাসাবাড়ির জ্বালানিতে সিলিন্ডার গ্যাসের গ্রাহকদের ব্যয় বাড়ল একশো টাকা ছাপ্পান্ন পয়সা গ্যাসের নতুন এই দাম কার্যকর হবে আজ সন্ধ্যা থেকেই সকালে সংবাদ সম্মেলনে গ্যাসের এই নতুন দাম ঘোষণা করে সংস্থাটি এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল বিইআরসির সদস্য মোহাম্মদ আবু ফারুক সহ অন্যান্যরা এছাড়া চলতি মার্চ মাসের জন্য বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও এখন থেকে লিটার প্রতি ছয় টাকা সাতানব্বই পয়সা বাড়িয়ে অটো গ্যাসের দাম করা হয়েছে চৌষট্টি টাকা আটাত্তর পয়সা